আসসালামুকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চার ধরনের ফুড সালাদ নিয়ে হাজির হয়েছি। মজার, সে সাথে স্বাস্থ্যকর, ডায়েটে রাখতে পারেন, যে কোনো অকেশনেও রাখতে পারেন। করে দেখাবো ক্রিমি সালাদ, ফুড সালাদ, দইয়ের ফুড সালাদ, ফুড চাট নিয়েছি, আর করে দেখাবো ফলের রসে ভেজানো সালাদ। এখানে ফলের সমপরিমাণ জুস দিতে পারেন, কিংবা আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্টটা দিয়ে ডুবিয়ে রাখতে পারেন ফলগুলোকে। প্রথমে করে দেখাবো ক্রিমি ফুড চাট। এর জন্য নিয়েছি ক্রিম, ক্রিম নিয়েছি হাফ কাপ, আর কন্ডেন্স মিল্ক নিয়েছি কোয়ার্টার কাপ। এখানে কিছু ফ্রেশ ফ্রুট নিয়েছি, সাথে ড্রাই ফ্রুটও দিতে পারেন কিংবা ক্যানের ফ্রুট দিতে পারেন। আমি এখানে নিয়েছি ড্রাই প্লাম, নিয়েছি নিয়েছি তরমুজ, আম নিয়েছি, নিয়েছি পিস, কলা নিয়েছি, স্ট্রবেরি নিয়েছি, এখানে গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি লেচু, কমলা, জাম্বুয়া নিয়েছি, নিয়েছি আঙ্গুর। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিব ঠান্ডা ক্রিম, ফ্রিজে থাকা কিংবা হাতের কাছে থাকা থিক ক্রিমটা থাকলেও ইউজ করতে পারেন। হুইপস ক্রিম কিংবা হেভি ক্রিম, যে কোনো ক্রিম দেওয়া যেতে পারে। আমি একটা ইলেকট্রিক বিটা দিয়ে অল্প কিছুক্ষণ বিট করে নিব, বিট করে মিশিয়ে নিব, কিংবা আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন এর পরিবর্তনে। দিয়ে দিব কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্কের পরিবর্তনে চিনি দেওয়া যাবে। এবার ক্রিম আর কন্ডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ক্রিম আর কন্ডেন্স মিল্কের এই মিশ্রণটা না দিয়ে শুধুমাত্র মিষ্টি দই দিয়েও করে নিতে পারবেন। ক্রিম আর কন্ডেন্স মিল্ক মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি ফ্রুট, যে কোনো ফ্রুট আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে আমি লিচু দিয়ে দিচ্ছি, স্ট্রবেরি নিয়েছি, আঙ্গুর দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কলা। এই ক্রিমি ফুড চাটটাকে ডেজার্ট হিসাবে যে কোনো স্পেশাল ওকেশনে রাখতে পারেন, ঈদেও রাখতে পারেন। দিয়ে দিব কমলা, পিচ নিয়েছি, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আম, জাম্বুরা দিয়ে দিচ্ছি, তরমুজ, আর ডায়াফ্রাম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, কিশমিশ, বাদাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ। আপনারা যদি পছন্দ না করেন বাদ দিতে পারেন। এবার একত্রে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। কলা আর আপেলটাকে আগের থেকে না কেটে রেখে ক্রিমে মেশানোর আগে কেটে মিশাবেন, এতে করে কালো হবে না। আর এই সালাদটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে এরপর পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো করে নিলাম ক্রিমি ফুড চাট। এবার করে দেখাবো দইয়ের ফুড সালাদ। এর জন্য এখানে আমি নিয়েছি দই, নিয়েছি লেবু, মধু নিয়েছি, নিয়েছি ভিট লবণ, নিয়েছি এখানে কিছু ফ্রুট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট এখানে দিতে পারবেন। নিয়েছি এখানে স্ট্রবেরি, কলা নিয়েছি, লিচু নিয়েছি, তরমুজ নিয়েছি, নিয়েছি আঙ্গুর, আম নিয়েছি, গ্রেপফ্রুট নিয়েছি, নিয়েছি পিচ, কমলা নিয়েছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি লেবু রস করে, দিয়ে দিব মধু, চিনির পরিবর্তনে মধুটা দিয়েছি, চাইলে চিনিও দিতে পারেন। ফুড সালাদে মধুটা দিলে টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিব দই, দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, চেষ্টা করবেন মিষ্টি দই দেওয়ার জন্য। ভালোভাবে মসৃণভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিব পিচ ফল, আম দিয়ে দিব, দিয়ে দিচ্ছি গ্রেপফ্রুট, কমলা দিয়ে দিব, দিয়ে দিয়েছি লিচু, আঙ্গুর দিয়ে দিব, স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তরমুজ, বিট লবণ দিব। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে মিশিয়ে নেওয়া দই। দই
দিয়ে সবকিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব গোলমরিচ। ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল। আর এই ফ্রুট সালাডটাকে আপনারা ডেজার্ট হিসেবে যে কোনো ওকেশনে রাখতে পারেন। পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। যারা ডায়েটে আছেন এই সালাডটা খেতে পারেন। করে নিলাম দইয়ের ফ্রুট সালাদ, এবার করে দেখাবো ফ্রুট চাট। লেবু নিয়েছি, নিয়েছি ভিট লবণ, চাট মশলা নিয়েছি, নিয়েছি মধু, গোলমরিচ নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। নিয়েছি এখানে কমলা, স্ট্রবেরি, কলা নিয়েছি, লিচু নিয়েছি, নিয়েছি তরমুজ, আঙ্গুর নিয়েছি, আম নিয়েছি, নিয়েছি জাম্বুরা, পিস ফল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মধু একটা বাটিতে। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, তবে ফ্রুট সালাদে মধুটাই ভালো লাগে। লেবু রস করে দিয়ে দিব। লেবু আর মধুটাকে ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি জাম্বুরা, পিস ফল নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, আম দিয়ে দিব, দিয়ে দিব তরমুজ, আঙ্গুর দিয়ে দিব, দিয়ে দিব লিচু, দিয়ে দিব বিট লবণ, চাট মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা লেবু মধু মিক্সারটা। দিয়ে এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল ফ্রুট স্যাট। এবার করে দেখাবো জুসি ফ্রুট সালাদ। এর জন্য নিয়েছি এখানে, নিয়েছি এখানে লেবু, মধু নিয়েছি, চাট মশলা নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি বিট লবণ, অরেঞ্জ জুস, নিয়েছি তেঁতুলের পানি 2 টেবিল চামচ। তেঁতুলকে ভিজিয়ে চটকে নিয়ে আমি পানিটা নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি কিছু ফল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। নিয়েছি কমলা, স্ট্রবেরি, কলা, লিচু, তরমুজ, আঙ্গুর, আম, জাম্বুরা, পিস ফল নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, দিয়ে দিচ্ছি আম, দিয়ে দিচ্ছি কমলা, তরমুজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আঙ্গুর, দিয়ে দিয়েছি লিচু, পিস ফল দিয়ে দিচ্ছি, এবার এই সালাডটার সাথে যে কোনো জুস দিতে পারেন, আপেল জুস, অরেঞ্জ জুস, কিংবা আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি এখানে অরেঞ্জ জুস দিয়ে দিলাম, ফ্রেশ অরেঞ্জকে আমি রস করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেঁতুলের রস, বিট লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিব, দিয়ে দিব মধু। মধুর পরিবর্তনে চিনি দেওয়া যাবে, তবে ফ্রুট চালাতে মধুটা ভালো লাগে, আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন কম বা বেশি করে। দিয়ে দিচ্ছি লেবু রস করে, কিংবা ঘরে থাকা যে কোনো ফলের জুস দেওয়া যাবে। সম পরিমাণ ফলের জুস কিংবা আমের পিউরিতে ডুবিয়ে ফলগুলোকে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে। এবার সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল। করে নিলাম হেলদি, সে সাথে টেস্টি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতন আল্লাহ হাফেজ।